স্নায়ু শিক্ষার্থীরা, ভিডিওটিতে থাকছে 2023 সালের সপ্তম শ্রেণীর নতুন বাংলা বইটির তথ্যমূলক লেখা জগদীশ চন্দ্র বসু এবং এর নির্ধারিত সবগুলো কাজ। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর এই তথ্যমূলক লেখাটি লিখেছেন গোলাম মুর্শিদ। গোলাম মুর্শিদ 1940 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষার একজন বিশিষ্ট লেখক ও গবেষক। তার লেখা বইয়ের মধ্যে আশার ছলনে ভুলি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, বিদ্রোহী, রণক্লান্ত ইত্যাদি উল্লেখযোগ্য। জগদীশ চন্দ্র বসু, গোলাম মুর্শিদ, নানা দেশে পৌঁছে গেছে বাঙালিরা, এমনকি পৌঁছে গেছে চাঁদেও। নবজানে করে যায়নি, তবে বাংলার নামটা চাঁদে পৌঁছে গেছে। চাঁদের গায়ে কালো কালো অনেক দাগ দেখা যায়, এগুলো আসলে বড় বড় গর্ত। এর মধ্যে একটা গর্তের নাম দেওয়া হয়েছে একজন বাঙালির নাম অনুসারে। তিনি একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীর নাম জগদীশ চন্দ্র বসু। 1858 সালের 30 নভেম্বর তিনি জন্মেছিলেন মুন্সিগঞ্জ জেলার রাড়িখাল গ্রামে। অঞ্চলটি তখন বিক্রমপুর নামে পরিচিত ছিল। এই বিজ্ঞানীর বাবা ভগবান চন্দ্র বসু তার কাজ শুরু করেছিলেন ময়মনসিংহ জেলার স্কুলের হেডমাস্টার হিসাবে। কয়েক বছর পর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জায়গায় চলে যান। তিনি মনে করতেন লেখাপড়া শুরু করা উচিত মাতৃভাষা বাংলা দিয়ে, তারপরে ইংরেজি পড়া। জগদীশ বাংলা ভাষায় তাঁর লেখাপড়া আরম্ভ করেছিলেন। একটু বড় হয়ে তিনি কলকাতায় হেয়ার স্কুলে ভর্তি হন। তারপর ভর্তি হন কলকাতার সেন্ট জোবিয়াস কলেজে। সেখান থেকে তিনি 1879 সালে বিএ পাশ করেন। এ কলেজে থাকাকালে তিনি ইউজিন লাফো নামে একজন শিক্ষকের কাছাকাছি আসেন। এই শিক্ষক জগদীশের মনে প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করেন। এই আগ্রহ পরবর্তীকালে তাকে বিপুলভাবে প্রভাবিত করে। সেন্ট জোবিয়াস থেকে পাশ করার পর 1880 সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশ ইংল্যান্ডে যান। সেখানে তিনি ভর্তি হয়েছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু লাশ কাটা শিখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন ইংল্যান্ডে ছিলেন আনন্দমোহন বসু। তিনি ছিলেন প্রথম বাঙালি র্যাংলার। র্যাংলার হচ্ছে গণিতের সবচেয়ে উঁচু ডিগ্রি। তাঁর সাহায্যে জগদীশ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে ভর্তি হন। তিনি প্রাকৃতিক বিজ্ঞানে কাজ করেন লর্ড রেলে এবং অন্য কয়েকজন নামকরা শিক্ষকের অধীনে। রেলে পরে নোবেল পুরস্কার পেয়েছিলেন। জগদীশ সাধারণ ডিগ্রি না করে প্রাকৃতিক বিজ্ঞানে টাইপস ডিগ্রি করেন 1884 সালে। এই একই বছর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রিও লাভ করেন। কয়েক বছর পর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রিও পান। বিজ্ঞান কথাটার অর্থ আমরা জানি। তিনি বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করেছেন। তিনি হলেন বিজ্ঞানী। যে ব্যক্তি বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি করেছেন তাকেও তাই বিজ্ঞানী বলা যায়। কিন্তু সত্যিকার বিজ্ঞানী বলে তাকে যিনি কোনো না কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের কাজ করেছেন, যেমন টেলিফোন আবিষ্কার। জগদীশ ছিলেন পদার্থবিজ্ঞানী। তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন। মানুষ এসব জিনিসের কথা আগে জানতো না, যেমন বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা। এ তরঙ্গ এতটা লম্বা যে তাকে কাজে লাগানো যায় না। জগদীশ খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন, তাকে বলে মাইক্রোওয়েভ। তিনি মাত্র 5 মিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছিলেন। এখন যে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার ইত্যাদি দেখতে পাই, সেগুলো জগদীশ চন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি হয়েছে। 1894 সালে তিনি কলকাতার টাউন হলে তাঁর আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান। তিনি এক ঘরে বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিনা তারে অন্য ঘরে রাখা বারুদে আগুন লাগিয়ে দেন, বিনা তারে অন্য একটা ঘরে বেল অর্থাৎ ঘণ্টা বাজান। তাঁর গবেষণার আরেকটা ক্ষেত্র হলো গাছপালা, উদ্ভিদ। এরা কথা বলতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, কিন্তু এদের প্রাণ আছে, মানুষ তা অনুমান করত। তবে এরা যে মানুষের কাজে সাড়া দেয় তা জানতো না। ধরা যাক মানুষ একটা লতার একটুখানি কেটে দিল, লতাটা অমনি প্রবলভাবে কেঁপে উঠল, কিন্তু এই কম্পন চোখে দেখা যায় না। সেটা মাপার জন্য জগদীশ একটা যন্ত্র তৈরি করেন, তার নাম ক্র্যাস্কোগ্রাফ। আরেকটা উদাহরণ দেই। জানালার কাছে একটা চারাগাছ লাগালে গাছটা যেদিক দিয়ে আলো আসছে সেদিকে বেঁকে যাবে। জগদীশ এটাও পরীক্ষা করে দেখান। এখন ঘরে ঘরে টেলিভিশন দেখা যায়, টেলিভিশনে কথা শোনা যায়, ছবিও দেখা যায়, রেডিওতে কেবল কথা শোনা যায়। রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি জগদীশ আবিষ্কার করেছিলেন 1896 সালে।
কাছাকাছি সময়ে ইতালীয় বিজ্ঞানী মার্কোনিও একই কৌশল আবিষ্কার করেছিলেন। তবে কথা বলা রেডিও আবিষ্কার হতে আরও কয়েক বছর লেগেছিল। অনেকগুলো বিশ্ববিদ্যালয় জগদীশচন্দ্র বসুকে সম্মানসূচক ডিএসসি উপাধি দেয়। তিনি FRS উপাধি পান। ব্রিটিশ সরকার £50 নোটে তার ছবি ছাপে। অনুমান করা শব্দের অর্থ আন্দাজ করা। ইন্টারনেট হচ্ছে তথ্য উপাত্ত বিনিময়ের সংযোগ ব্যবস্থা। FRS হলো ফলো অব দ্য রিয়েল সোসাইটি, লন্ডনের বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি থেকে পাওয়া সম্মান। ক্রেসকোগ্রাফ, ক্রেসকোগ্রাফ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র। ট্রাইপস ডিগ্রি হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি, DSC, ডক্টর অব সায়েন্স, বিজ্ঞান বিষয়ে ডক্টরেট ডিগ্রি। ডিপুটি ম্যাজিস্ট্রেট হচ্ছে জেলা প্রশাসকের অধীন কর্মকর্তা। নবযান হচ্ছে রকেট। নোবেল পুরস্কার হচ্ছে বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে যে পুরস্কার দেওয়া হয়। পাউন্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম। প্রকাশ্য অর্থ সবার সামনে। প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে উদ্ভিদ, প্রাণী, পদার্থ, পৃথিবী ও মহাবিশ্ব সংক্রান্ত বিজ্ঞান। মাইক্রোওয়েভ কুকার, মাইক্রোওয়েভ বা ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে যে যন্ত্রে রান্না করা হয়। সাড়া অর্থ প্রতিক্রিয়া। পরে কি বুঝলাম অংশে প্রশ্ন করা হয়েছে জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কী কী গুরুত্বপূর্ণ তথ্য আছে। উত্তরটি এভাবে লেখা যায়, এই লেখায় জগদীশচন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন তাঁর জন্ম, পরিচয়, শিক্ষাদীক্ষা, চাকুরি জীবন, কর্ম ও নানা আবিষ্কারের কথা রয়েছে। এমনকি তাঁকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজে মুদ্রায় যে ছবি ছাপে তার তথ্যও প্রবন্ধটিতে রয়েছে। দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে, এই লেখা থেকে সালভিত্তিক তথ্যগুলো ছক আকারে উপস্থাপন করো। যেমন 1858 সালে জগদীশচন্দ্র বসুর জন্ম হয়, 1879 সালে BA পাশ করেন, 1880 সালে ডাক্তারি পড়ার জন্য ইংল্যান্ডে যান, 1884 সালে প্রাকৃতিক বিজ্ঞানে টাইপস ডিগ্রি করে। এছাড়া 1894 সালে কলকাতা টাউন হলে তার আবিষ্কারের কয়েকটি জিনিস প্রকাশ্যে দেখান, 1896 সালে রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি আবিষ্কার করেন। তৃতীয় প্রশ্নটি হলো, এই ধরনের জীবন তথ্যমূলক আর কী কী রচনা তুমি পড়েছ। উত্তরে লিখতে পারো, এ ধরনের জীবন তথ্যমূলক বিভিন্ন রচনা এর আগে আমি পড়েছি, যেমন রোকেয়া সাকোয়াত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর কী কী আবিষ্কারের কথা জানতে পারলে। উত্তরে লিখতে পারো, এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর যেসব আবিষ্কারের কথা জানতে পেরেছি তা হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, উদ্ভিদের প্রাণ আছে তার আবিষ্কার, উদ্ভিদের বৃদ্ধির মাপার যন্ত্র ক্রেসকোগ্রাফ, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি। পঞ্চম ও শেষ প্রশ্নটি হচ্ছে, বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করো। উত্তরে লিখতে পারো, বিবরণমূলক লেখায় থাকে কোনো কিছুর বর্ণনা এবং তথ্যমূলক লেখায় থাকে কোনো কিছু সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা তথ্যাদি। তবে বিবরণমূলক লেখায় যেমন নানা তথ্য থাকতে পারে, তেমনি তথ্যমূলক রচনা বিবরণমূলকও হতে পারে। এরপর বলি ও লিখে অংশে বলা হয়েছে, জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। এই অংশটির উত্তর এভাবে লেখা যায়, জগদীশচন্দ্র বসু পৃথিবীর নাম করা একজন বিজ্ঞানী ছিলেন। এমনই নাম করা যে চাঁদের একটি গর্তের নাম তার নাম অনুসারেই হয়েছে। এই জগদীশচন্দ্র বসুর জন্ম বাংলাদেশে, জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে। তিনি দেশ বিদেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তিনি ক্যামব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। ছেলেবেলেই তাঁর প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার আগ্রহ তৈরি হয়। কর্মজীবনে জগদীশচন্দ্র বসু নিজেকে পদার্থবিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করেন। তার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার ইত্যাদি জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি হয়েছে। এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানী হিসাবে উদ্ভিদের প্রাণ আছে এই তত্ত্ব ও উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেসকোগ্রাফ আবিষ্কারও জগদীশচন্দ্রের বিশেষ কীর্তি। তার বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক DSC ডিগ্রি প্রদান করে এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে তাঁর ছবিও ছাপে। লেখা নিয়ে মতামত অংশে বলা হয়েছে, জগদীশচন্দ্র বসু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখ। জগদীশচন্দ্র বসু রচনায় যা আছে এই গড়টিতে প্রথমে লিখতে পারো,
তিনি এক ঘরে বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে বিনা তারে অন্য ঘরে রাখা বারুদে আগুন লাগিয়ে দেন, বিনা তারে অন্য একটা ঘরে বেল অর্থাৎ ঘণ্টা বাজান। এক্ষেত্রে আমার মতামত ও জিজ্ঞাসা অংশে লিখতে পারো, সত্যিই কি বিদ্যুৎ সংকেত ব্যবহারের মাধ্যমে কোনো প্রকার তার ছাড়াই আগুন জ্বালানো যায়? আর ঘণ্টাও কি কোনো প্রকার তারের সাহায্য ছাড়া বাজানো সম্ভব, তা যাচাই করে দেখতে হবে। এরপর জগদীশচন্দ্র বসু রচনায় যা আছে, জগদীশ ছিলেন পদার্থবিজ্ঞানী, তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন। এক্ষেত্রে আমার মতামত ও জিজ্ঞাসায় লিখতে পারো, যেহেতু তিনি একজন বাঙালি বিজ্ঞানী ছিলেন তাই তিনি আমাদের গর্ব, তাই তার সকল আবিষ্কার সম্পর্কে আমাদের জানা উচিত। সারা জীবনে তিনি কী কী আবিষ্কার করেছেন এবং তার আবিষ্কারগুলো কী কী কাজে ব্যবহৃত হচ্ছে তা জানা জরুরি। এরপর তথ্যমূলক লেখার কৌশলে বলা হয়েছে, তথ্য পরিবেশন করা যেসব লেখার মূল লক্ষ্য সেগুলোকে তথ্যমূলক লেখা বলে। এ ধরনের লেখায় তথ্য পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। বইপত্র পড়ে অনলাইনের মাধ্যমে কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তথ্য পাওয়া যায়। তথ্য উপস্থাপনের সময়ে জানা তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নিতে হয়। তথ্যমূলক রচনাকে আকর্ষণীয় করার জন্য নিচের বিষয়গুলো বিবেচনায় রাখা দরকার। এ ধরনের লেখার বিষয় অনুযায়ী একটি শিরোনাম থাকে, কোন তথ্যের পরে কোন তথ্য পরিবেশন করা হবে তার একটি ধারাবাহিকতা রাখতে হয়। সাধারণত একই ধরনের তথ্য এক জায়গায় রাখা হয়। তথ্যমূলক লেখার মধ্যে ছবি, ছক, সারণী ইত্যাদি ব্যবহার করা যায়। কোনো ব্যক্তির জীবনী, স্কুল বা কোনো প্রতিষ্ঠানের পরিচিতি, বিভিন্ন ধরনের সংখ্যা নির্ভর বিবরণ ইত্যাদি নিয়ে তথ্যমূলক রচনা তৈরি করা যায়। তথ্যমূলক লেখার মূল উদ্দেশ্য পাঠককে তথ্য জানানো, তাই এ ধরনের লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতি দ্বারা প্রভাবিত হওয়া ঠিক নয়। যেমন তুমি হয়তো বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের নিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি করতে চাও, এক্ষেত্রে তোমার মোবাইল আছে কি নেই, মোবাইল ব্যবহার করতে ভালো না মন্দ লাগে এরকম কথা লেখার দরকার নেই। বরং বছর অনুযায়ী মোবাইল ব্যবহারকারীর সংখ্যা, কোন ধরনের মোবাইল ব্যবহারকারী কতজন, এগুলো উল্লেখ করা জরুরি। সবশেষে তথ্যমূলক রচনা লিখে অংশে একটি দলগত কাজ দেওয়া হয়েছে। বলা হয়েছে তোমরা দলে ভাগ হও, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তথ্য সংগ্রহ করো। এখানে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। এক, স্কুলের আশেপাশে কী কী ফলের গাছ আছে, কোন গাছ কতটি করে আছে? দুই, স্কুলের আশেপাশে কী কী ফুলের গাছ আছে, কখন কোন ফুল ফুটে? তিন, তোমাদের এলাকায় কোন কোন পাখি বেশি দেখা যায়, কোন পাখির রং কেমন? চার, তোমার এলাকায় কোন কোন পেশার মানুষ আছে, তারা কী ধরনের কাজ করেন? পাঁচ, স্কুলের আশেপাশে কোন কোন ধরনের দোকান আছে, কোন দোকানে কী কী জিনিস পাওয়া যায়? এক একটি দল এক একটি বিষয়ের তথ্য সংগ্রহ করবে, এরপর এসব তথ্যের ভিত্তিতে প্রত্যেকে পৃথকভাবে একটি তথ্যমূলক রচনা লিখবে। সংগ্রহ করা তথ্যগুলোর ভিত্তিতে একটি তথ্যমূলক রচনা নিচে লেখা হলো। রচনাটির নাম, বিদ্যালয়ের নাম অনুসারে দেওয়া হয়েছে রামপুর উচ্চ বিদ্যালয়। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী রামপুর উচ্চ বিদ্যালয়। গ্রামীণ এই স্কুলটির সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারা যায় না। স্কুলের মাঝে রয়েছে বিশাল এক খেলার মাঠ, যার পাশে লাগানো সারি সারি ফলের গাছ। মাঠের পশ্চিম পাশে এক সারিতে ছয়টি নারকেল গাছ রয়েছে, উত্তর দিকে পাঁচটি আম গাছ, তিনটি লিচু গাছ এবং তিনটি আমলকি গাছ রয়েছে। স্কুলের ঠিক পিছনেই রয়েছে আটটি চালতা গাছ। অপূর্ব এই স্কুলটির সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে স্কুল প্রাঙ্গণে থাকা একটি ফুলের বাগান। স্কুলের শিক্ষার্থীরা তাদের খুশি মতো বিভিন্ন ফুল গাছ রোপণ করে এই বাগানে, তারাই নিয়মিত পরিচর্যা করে গাছগুলোর। চমৎকার এই বাগানটিতে গোলাপ, কদম, বকুল, গন্ধরাজ এবং বেলি ফুল সহ আরও বেশ কিছু প্রজাতির ফুল রয়েছে। বর্ষাকালে কদম ফুল, হেমন্তে গন্ধরাজ আর বসন্তে বেলি ফুলের গন্ধ উপভোগ করে সবাই। আর সারা বছর জুড়েই ফুলের রানী গোলাপের সৌন্দর্য সবাইকে মোহিত করে। স্কুলের আশেপাশে প্রচুর গাছগাছালি থাকায় এখানে অনেক পাখির সমারোহ চোখে পড়ে। দোয়েলের শিশ সবাইকে মুগ্ধ করে। দোয়েল পাখির গায়ের রং সাদা কালো, শালিকও দেখা যায় অনেক। এদের ঠোঁটের রং গাঢ় কমলা হলুদ এবং চোখের মণি হালকা হলুদ রঙের। অন্যদিকে ঝুঁটি শালিকও সাদা কালো রঙের হয়, কিন্তু এর মাথায় একটি ঝুঁটি রয়েছে। ছোট্ট দুষ্ট চড়ুই পাখি এডাল থেকে ওডালে উড়ে বেড়ায়। বাদামি ধূসর মিশ্রিত এ পাখিটি দেখতে খুবই সুন্দর। গ্রামীণ জনপদ হওয়ায় এই এলাকার বেশিরভাগ মানুষই কৃষির সাথে জড়িত। তারা ক্ষেতে ধান চাষ করেন।
কেউ বা শাকসবজির চাষ করেন। কৃষির পাশাপাশি অনেক লোক ফেরি কাজ করে জিনিসপত্র বিক্রি করেন, কেউ ভ্যান গাড়ি চালান, কেউ নৌকা চালান। তবে এখন গ্রামে শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় অনেকেই উৎপাদনশীল বিভিন্ন কাজে জড়িত হচ্ছেন। স্কুল গেটের ঠিক সামনেই বেশ কিছু দোকান রয়েছে। এটি একটি গ্রামীণ এলাকা হলেও এখানে প্রায় সব ধরনের জিনিসই কিনতে পাওয়া যায়। বিশেষ করে ছোটদের খাবার, খেলনা ও ভাতের হোটেল রয়েছে এখানে। স্কুল বিরতিতে ছাত্ররা এসব দোকান থেকে বিস্কুট, চিপস, চকলেট ইত্যাদি কিনে থাকে। ছুটির সময়ে অনেকে বিভিন্ন খেলনা কিনে বাড়ি ফেরে। রামপুর গ্রামের মতোই সুন্দর সাজানো গোছানো এই স্কুলটি, যা প্রতি বছরই শত শত মেধাবী শিক্ষার্থী তৈরি করছে।